এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্রমিক সংখ্যার ম্যাথগুলো দেখাবো। এই ক্রমিক সংখ্যার ম্যাথগুলো কিন্তু অনেক জটিল হতে পারে। আমি প্রথমে একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করতেছি, তারপর ধীরে ধীরে জটিল প্রশ্নে যাব। একদম সহজ একটা প্রশ্ন, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল। আমরা একদম সিম্পল একটা কোশ্চেন নিচ্ছি, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123, সংখ্যার যোগফল 123 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি আমাকে বের করতে হবে, সংখ্যাটি কত? খুব ইজি একটা কোশ্চেন। দেখুন, তিনটি ক্রমিক সংখ্যা, ক্রমিক বলতে কি, আমি যদি একটা সংখ্যা এক্স ধরি তাহলে সেটার আশেপাশের সংখ্যাগুলো ক্রমিক হবে। যেমন এর পূর্বের সংখ্যাটাও ক্রমিক, এর পরের সংখ্যাটাও ক্রমিক, বা একটা সংখ্যা এক্স ধরলে এর পরের সংখ্যা, তার পরের সংখ্যা, তার পরের সংখ্যা ক্রমিক। যেমন 1, তারপরে 2, 3, 4, এরা কিন্তু ক্রমিক পরপর আছে। আমি যদি 5 বলি, 5-এর ক্রমিক সংখ্যা, তিনটা ক্রমিক সংখ্যা, তাহলে 4 আর 6 এই তিনটাও হতে পারে, আবার 5, 6, 7 এই তিনটাও হতে পারে, আবার এমনও হইতে পারে 3, 4, 5, এরা কিন্তু ক্রমিক আছে, তাহলে এই তিনটাই হতে পারে। এখন আমি বের করব ক্রমিক সংখ্যা। তাহলে আমি প্রথমেই ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এর পরের সংখ্যাটা মানে ক্ষুদ্রতম সংখ্যাটাই ধরে নিচ্ছি, এই ক্ষুদ্রতম সংখ্যাটাই হচ্ছে এক্স, তাহলে এর পরের সংখ্যাটা কি হবে, এক বেশি, x+1, তারপরের সংখ্যাটা কি হবে, x+2। যেমন একটা সংখ্যা যদি 5 আসে তাহলে 6 হবে, তাহলে 7 হবে, এইভাবেই। তাহলে আমরা তিনটা ক্রমিক সংখ্যা ধরে নিতে পারতেছি, তার মধ্যে এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, x। তাহলে এই তিনটা ক্রমিক সংখ্যার যোগফল অর্থাৎ x+x+1+x+2 সমান কত, 123। তাহলে 3x+3 অর্থাৎ 3x+3 ইকুয়াল টু কত, 123। তারপরে এই 3x ইকুয়াল টু হচ্ছে কত, 3 ওইদিকে চলে গেলে 120, তাহলে x সমান 40। তাহলে আমরা ছোট সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেছি কত, 40। তাহলে এর পরের সংখ্যাটা কত হবে, 41, তারপরের সংখ্যাটা কত হবে, 42, এদের যোগ করলে 123ই হবে, এই তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123। তাহলে আমরা আরেকটা কোশ্চেন দেখি, এই কোশ্চেনটা কিন্তু আগের চাইতে তুলনামূলক একটু জটিল, এবং এটা কিন্তু 22তম এবং 18তম বিসিএসএও এসেছে। আমরা এই কোশ্চেনটা কিভাবে সলভ করতে পারি, প্রথম কথা হচ্ছে এই কোশ্চেনটা আমরা লম্বা প্রসেসে সলভ করতে পারি, কিন্তু এটা তো এমসিকিউ এর জন্য আসবে, তো আমাদের খুব কম সময়ে এটা সমাধান করতে হবে। এখন আমরা সেটা কিভাবে সমাধান করব, প্রথম কথা হচ্ছে যে আমরা এই জায়গায় আমরা যে কাজটা করতে পারি, 10টি পরপর 10টা, তার মানে কি, এক্স একটা, x+1 x+2, এইভাবে ধরে 10টা বানাইয়া তারপরে প্রথম 5টার যোগফল দিয়া এই 560 ওই জায়গা থেকে এক্স এর মান বের করে পরের 5টার যোগফল ওই জায়গায় এক্স এর মানটি বসিয়ে দিয়ে আমরা কিন্তু ওই জায়গাতে মূলত মান বের করতে পারি। কিন্তু আমরা এই লং প্রসেসে যাব না, আমরা একটা শর্টকাট ব্যবহার করব, যেই শর্টকাটটা হচ্ছে প্রথম পাঁচটা সংখ্যার যোগফলকে S1 বলবো। S1 কত আছে, 560 আছে, এই S1টা বের করব, প্রথম 5টি সংখ্যার যোগফল S1, দ্বিতীয় 5টি সংখ্যার যোগফল অর্থাৎ S2, এটা আমাদের বের করতে হবে। এটা আমরা বের করার জন্য একটা চিন্তা করে আমরা একটা জিনিস ধরে নেব, তারপরে যে কাজটা করব, তারপরের কাজটা হচ্ছে যে কয়টি সংখ্যা অর্থাৎ n এর মান, অর্থাৎ n এইখানে 5, তাহলে আমরা যে জিনিসটা বের করব S2, সেটা হচ্ছে S1 এর সাথে n² করে দেব। তাহলে S1টা কত, এই যে 560, এবং এর সাথে n² মানে কত, এই যে 5², তাহলে আমি কত পাচ্ছি, 25 আর 60, তার মানে 585 আমি এইভাবে বের করতে পারি, এই কাজটা করতে পারি। আমার যে কাজটা করা লাগবে, যে প্রথমত হচ্ছে প্রথম 5টা সংখ্যার যে যোগফল এটাকে S1 বলবো, আর যে পরের 5টি সংখ্যার যোগফল এটাকে S2, আমার এই S2টা বের করতে হবে। এই S2 সমান হচ্ছে S1 প্লাস কয়টি সংখ্যার যোগফল বের করতে চাচ্ছি, ওই সংখ্যার নাম্বারটা, কয়টি সংখ্যা, 5টি হলে n 5, আর 10টি হলে n 10। তাহলে আমরা যেই কাজটা করব প্রথম 5টার সাথে
এন স্কোয়ারটা যোগ করে দিব। এটা না করেও আমরা কিন্তু ওইভাবে করতে পারতাম, যেমন এই যে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান, তারপর হচ্ছে এক্স প্লাস টু, এইভাবে বের করে 560 লিখে তারপরে এই জায়গা থেকে এক্সের মান বের করতাম, এক্সের মান একটা জিনিস পাইতাম, ওইটা বের করে তারপরে গিয়ে কী করতাম, আবার ওই পরের পাঁচটা সংখ্যা যে আছে, যেমন এক্স প্লাস সিক্স, এক্স প্লাস সেভেন, এদের যোগফলে গিয়া এই এক্সের মানটা বসিয়ে দিলে আমি একটা মান পেয়ে যেতাম, সেটা এতই হতো। তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারি। তাহলে যাই হোক, এই ধরনের প্রশ্নগুলা খুব ইজিলি আপনি সমাধান করতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।